আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াইদুলাল মামুন। আজ ভিডিও ওয়াটার কালারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে মাছরাঙা পাখি আঁকা দেখাবো। ওয়াটার কালার করার সময় অবশ্যই মাথায় সবসময় রাখতে হয় যে লাইট কালার প্রথমে লাইট কালার থেকে আস্তে আস্তে ডার্ক কালার করতে হয়। লাইট কালার করার পরে আস্তে আস্তে গাঢ় কালারটা করতে হয়। অয়েল কালার বা অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে গাঢ় থেকে আস্তে আস্তে লাইটে নিয়ে আসতে হয়, কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে একদম সম্পূর্ণই আলাদা। প্রথমে আপনাকে লাইট কালারগুলো করতে হবে, তারপর আস্তে আস্তে আপনি ডার্ক কালারগুলো করবেন। আর ওয়াটার কালারে একবার ভুল করে ফেললে সেটা আর ঠিক করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, এই জন্য খুব সাবধানে কালার করতে হয়। আমি নীলটাকে গাঢ় করেছি, নীলের সাথে একটু লাল মিক্স করে বেগুনি কালারের মধ্যে তৈরি করে সেটা দিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা দিয়ে গাঢ় করার চেষ্টা করেছি। আপনারা যখন প্রচুর পরিমাণে ওয়াটার কালার করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কোন কালার দিলে কী কালার গাঢ় হয়, কীরকম কালার হচ্ছে। প্রথম প্রথম কালার মিক্সড করে কালার তৈরি করা অনেক কষ্ট হয়ে দাঁড়াবে আপনাদের জন্য, সকলের জন্যই কষ্ট হয়। আর ওয়াটার কালার করার সময় আপনি খেয়াল করবেন যে আপনি যে কালার দিচ্ছেন কিছুক্ষণ পর যখন কাগজটা শুকিয়ে যাচ্ছে কালারটা পরিবর্তিত হয়ে হালকা কালারে পরিণত হচ্ছে। পরের স্ক্রিনটা তৈরি করলাম লাল এবং হলুদ রং দিয়ে। তুলিটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ইয়েলো কালারটা দিলাম। আর যখন আপনারা অনেক ছবি আঁকবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কখন কী রং দেওয়া উচিত, আর রঙের পর রং দেওয়া উচিত না, মানে কিছু সময় অপেক্ষা করতে হবে যে কখন রঙটা শুকিয়ে যাচ্ছে তারপরে। আর ওয়াটার কালার সময় মানে করার সময় অবশ্যই আপনাকে ওয়াটার কালারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় পাবেন, 1 ঘন্টা 30 মিনিট, 1 আধা ঘন্টা। আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন কী রং দিতে হবে। প্রথম দিকে আপনার কাগজ নষ্ট হবে, রং নষ্ট হবে, পেপার নষ্ট হবে, আর রং শুকানোর জন্য আপনাকে মাঝে মাঝে অপেক্ষা করতে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন ওয়াটার কালার করার সময় খুব তাড়াহুড়া করলে ছবিটা ভালো হয়, কিন্তু যারা পারে তাদের জন্য, কিন্তু যাদের নতুন তাদের জন্য তাড়াহুড়া করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে কালার করতে হবে। ওয়াটার কালার করার সময় অবশ্যই কখনো কালো রং ব্যবহার করবেন না, আপনার কালো রং তৈরি করে সেই রংটা ব্যবহার করার চেষ্টা করবেন। কালো রং ডাইরেক্ট ব্যবহার করলে ছবিটা কেমন যেন ময়লা ময়লা একটা কালার চলে আসে এবং ছবিটার সৌন্দর্যটা হারিয়ে যায়। ওয়াটার কালারের ক্ষেত্রে কালো রং দিলে ছবিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কালো রং ছাড়াই ওই যে কালার মিক্সড করে করে অপোজিট কালার দিয়ে আপনি কালার তৈরি করা শিখুন এবং ওইভাবে কালো কালার দিয়ে ছবিকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন সবসময়। Thank you.
কাজ করে দেখব দেখো কোনো সমস্যা নেই কেন ডিস্টার্ব করবা না আমাকে ঠিক আছে হ্যাঁ ডিস্টার্ব করলে তোমাকে মারবো আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আরে তুমি কি বেশি বুঝো আমার থেকে দিলে ভালো লাগবে বললেই হলো তুমি দেখতে পাচ্ছ কি।